गुड मॉर्निंग क्लास फाइव सेकेंड लैंग्वेज बेंगली आमी आज पढ़ाबो तुम्हारे कवि कुसुम कुमारी दास रचित आदर्श छेले कविताटी। आमादेर देशे हबे सेई छेले कबे कथाय ना बड़ो हुए काजे बड़ो हबे मुखे हासि बुके बल तेजे भरा मन मानुष हईते हबे एई जार बन विपद आसिले काजे हाओ आगुआन नाहि कि शरीरे तब रक्त मांस प्राण हाथ पा सबारी आछे मिछे केन भय चेतना रयेछे जार से कि पड़े रय से छेले के चाय बोलो कथाय कथाय आसे जार चोखे जल माथा घुरे जाए सदा प्राणे हासि मुखे करो एई पन मानुष हईते हबे मानुष जखन কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার হাতে প্রাণে খাটো সবে শক্তি কর দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। আমি এতক্ষণ পর্যন্ত পড়ালাম কুসুম কুমারী দাস রচিত কবিতা আদর্শ ছেলে। কবিতাটির মূল ভাব যা বলা হয়েছে তা এই রকম। কবি কুসুম কুমারী দাস তার আদর্শ ছেলে কবিতার মধ্য দিয়ে আমাদের দেশের ছেলেমেয়েরা যাতে সত্যিকার মানুষ হতে পারে সেই বাসনাই ব্যক্ত করেছেন। শুধু বড় বড় কথা না বলে ছেলেমেয়েরা যদি সেই কাজ সঠিকভাবে সমাধান করে তবেই দেশ তথা মানুষের মঙ্গল। জীবনে সমস্যা থাকবেই, সেই সমস্যাকে ভয় পেলে চলবে না, এগিয়ে যেতে হবে, জয় হবেই। আর যদি কথায় কথায় ভয় পায় হতাশা গ্রাস করে তবে সে কোনো কাজের হবে না। রাজা কিংবা প্রজা সকলেই তার নিজের কাজ সম্পাদন করতে হবে, তবেই সকলের মঙ্গল। আমি আদর্শ ছেলে কবিতাটি পড়ালাম এবং মূল ভাবটি বোঝালাম। তোমরা খুব ভালো করে কবিতাটি পড়ো এবং মুখস্থ করো ও খাতায় লিখো। আজকের ক্লাস এই পর্যন্ত।